নতুন একটা জিনিস দেখলাম, মিনি ব্লগ, তো ভাবলাম আমিও একটা বানিয়ে ফেলি। তো এই ব্লগটা হচ্ছে গিয়ে আমার দুর্গাপুজো এই বছরের প্রত্যেকটা দিনের সবকটা ফটো মিলিয়ে আমি বানিয়েছি। তো ষষ্ঠী দিন আমরা গেছিলাম প্যান্ডেলে, ঠাকুর এসেছে সেদিনকে দেখতে, সপ্তমীর দিন ছিল আমাদের নেপালি একটা কালচারাল প্রোগ্রাম, ওখানে গেছিলাম। অষ্টমীতে ম্যান্ডেটারি শাড়ি পরে চলে গেছিলাম অঞ্জলি দিতে সবাই মিলে, আর লাড্ডুর এবার ফার্স্ট অঞ্জলি ছিল, লাস্ট ইয়ারও দেড় মাসের ছিল তাই অঞ্জলি দিতে পারেনি, কিন্তু এইবারও দিতে পারেনি, কিন্তু গেছিলো রেডি টেডি হয়ে বাবা মার সাথে। আর নবমীর দিন একটু একটু বৃষ্টি হচ্ছিলো, তাও আমরা গেছিলাম মেলাতে, বানারহাট মেলাতে। সোনুকে নিয়ে যাওয়া হয়নি, নেক্সট ইয়ার আমি নিশ্চয়ই তোমাকে নিয়ে যাব। আর অষ্টমীর দিন সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম দুর্গাবরণ করতে, তো সকাল থেকেই যেহেতু ওখানে বরণ শুরু হয়ে গেছিলো তো সকাল সকাল বরণ পর্ব, সিঁদুর খেলা সব শেষ করে চলে এসেছি। বরণ করার ভিডিও আমি আগেই শেয়ার করেছি। আর তারপরে ছিল আমাদের টিকা, টিকা টিকা ঘরে লাগিয়ে তারপরে আমরা রেডি হয়ে চলে গেছিলাম মামা বাড়িতে। থ্যাংক ইউ সবাইকে।